আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেগুন ভর্তার সাথে আমরা সকলেই পরিচিত। আমাদের মধ্যে অনেকেরই অনেক পছন্দের একটি ভর্তা হলো বেগুনের ভর্তা। আজ আমি আপনাদের জন্য এমন একটি বেগুনের ভর্তার রেসিপি নিয়ে এসেছি যা আপনি একবার খাওয়ার পর বারবার খেতে যাবেন। তো চলুন আর দেরি না করে ঝটপট জেনে নিই এই মজার বেগুনের ভর্তার রেসিপিটি কীভাবে তৈরি করব। এর জন্য প্রথমে আমরা চুলায় কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এলে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ মরিচটা যেমন ঝাল খাবো সে পরিমাণে দিব, আর লবণ দিয়ে দিব স্বাদমতো। লবণ দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আমরা এতে মরিচ গুঁড়ো দিব না। এইবার সবগুলো উপকরণ ভালো করে মিলিয়ে নিব। মশলাগুলো একটু ভাজা হয়ে এলে এতে দিয়ে দিব 1টা ডিম। আমি যেহেতু 1টা বেগুনের ভর্তা করব তাই আমি 1টা ডিম দিচ্ছি। মোট কথা হলো 1টা বেগুনে আমি যে যে পরিমাণ মশলা দিব সেই পরিমাণ সব কিছু আমি দিচ্ছি। আপনারা বেগুনের পরিমাণের উপর ভিত্তি করে মশলা বাড়াতে বা কমাতে পারবেন। এ পর্যায়ে দিয়ে দিব বেগুন। আমরা বেগুনটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে চুলায় পুড়ে নিয়েছি 3 মিনিট যাবত। আপনাদের কাছে যদি কয়লা থাকে তাহলে আরও বেশি ভালো। পুড়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিলে রেডি বেগুন। এই পর্যায়ে বাকি মশলাগুলোর সাথে বেগুনটাকে ভালো করে মিলিয়ে নিব। তারপর এতে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লিক্স। তারপর এতে অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণ ভাজা মশলা। ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছিলাম জিরা, ধনিয়া, হলুদ, মৌরি, গোলমরিচ, মেথি, লবঙ্গ, চিনি ও লবণ। আপনাদের যদি এটা অনেক বেশি ঝামেলার মনে হয়ে থাকে তাহলে আপনারা ম্যাগি মশলাও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। বেগুনের পানি শুকিয়ে এলে নামিয়ে নিলেই রেডি হয়ে যায়। খুবই মজার বেগুন ভর্তা, খুব অল্প সময়ে খুব অল্প কিছু উপকরণ দিয়ে মজার একটি বেগুন ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এরপর আমরা কী করব, যেহেতু ভর্তা তাই সরিষার তেল তো মাস্ট থাকবে, তাই আমরা উপর থেকে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব জিরা, দিলেই রেডি হয়ে যাবে মজার বেগুন ভর্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।